নন্দন পাহাড়। বাচ্চা থেকে শুরু করে বড়রা যেখানে নিঃসন্দেহে ঘুরতে যেতে পারে, আর নন্দন পাহাড় ছাড়া এই নওলাখা মন্দির। এই ভ্রমণ ভিডিওতে আমি এই দুটো গন্তব্যস্থল তোমাদের সামনে তুলে ধরব। দেওঘর ভ্রমণের অন্তিম পর্বে সকলকে স্বাগত। কিভাবে তোমরা এই নন্দন পাহাড় আর নওলাখা মন্দির পৌঁছাবে সবকিছুই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব। শুরু হচ্ছে নন্দন পাহাড় ও নওলাখা মন্দির ভ্রমণ। যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টায় হাওড়া থেকে পূর্বা এক্সপ্রেস করে পৌঁছে যেতে পারো যশিডি স্টেশন, আর সেখান থেকে পৌঁছে যেতে পারো নওলাখা মন্দির ও নন্দন পাহাড়। প্রথমে চলে এলাম নওলাখা মন্দির। বহু প্রাচীন এই মন্দির। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার পুনরায় ওপেন হয় দুপুর 2টো থেকে সন্ধে 7:30 পর্যন্ত। রানী চারুশীলা দাসী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন। চারিদিক বেশ শান্ত পরিবেশ, আর অনেকটা এলাকা জুড়ে এই মন্দিরটি। এই মন্দিরের উচ্চতা 146 ফুট। মন্দির নির্মাণে খরচ হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা। শোনা যায় তাই এই মন্দিরের নাম নওলাখা মন্দির। মন্দিরে প্রবেশের আগে রানী চারুশীলা দাসী দেবীর একটি মূর্তি লক্ষ্য করা যায়। চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করে তোমাদের ভেতরটা দেখানো যাক। মন্দিরের ভেতরটা বেশ বড় আর খুবই সুন্দর। গর্ভগৃহে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি ও সাধক বলানন্দ ব্রহ্মচারী মহারাজের মূর্তি রয়েছে। পুরো মন্দিরটি লাল মার্বেল পাথর দিয়ে তৈরি। মন্দির সংলগ্ন এলাকা বেশ বড় আর চারিদিকে বহু গাছপালা রয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তাই দেখানো গেল না। এখানেই শেষ হলো নওলাখা মন্দির দর্শন। বেশ ভালো লাগলো কিন্তু এখানে এসে। এবার চললাম নন্দন পাহাড় ভ্রমণে। বলে রাখি, দেওঘর ভ্রমণের অন্যান্য সব ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, দেখতে পারো। সামনেই সিঁড়ি রয়েছে পাহাড়ে ওঠার। আকাশে বেশ মেঘ করেছে, যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। এই পথ ধরেই এই বিরাট বিরাট সিঁড়ি পেরিয়ে পাহাড়ের উপরে উঠতে হয়। খুব বেশি একটা দূরে নয় কিন্তু। পাহাড়ে ওঠা সিঁড়িগুলো কিন্তু
বেশ বড়, আর নিচে বিভিন্ন ধরনের নকশা করা রয়েছে। আর চারিদিকে তো মেঘাচ্ছন্ন আকাশ, এক দারুণ পরিবেশ। কিন্তু বাইরেই রয়েছে টিকিট কাউন্টার, এখানে প্রবেশের মূল্য মাত্র 10 টাকা করে। আর বলে রাখি, সামনেই শিব মন্দির সহ আরো অন্যান্য মন্দির রয়েছে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল বাবা মহাদেবের এই প্রতিমূর্তিটি, আর শুরু হয়ে গেল এইদিকে বৃষ্টি পড়া। এখানে চারিদিকে বর্ষার কিন্তু অনেক জায়গা রয়েছে, চারিদিক সবুজে মোড়া, দেখেই কিন্তু ভালো লাগছে। বাচ্চাদের খেলা করার অনেক সরঞ্জাম বা অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে, যার ফলে এখানে আসলে বাচ্চারা খুব সুন্দর একটা সময় কাটাতে পারবে। তাই এটা বাচ্চাদের একটা দারুণ পার্ক বলা কিন্তু যেতেই পারে। আর পাহাড়ের এই উপর থেকে শহরটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। এখানেই শেষ হলো নন্দন পাহাড় ও নলাখা মন্দির ভ্রমণ। এটা দেওঘর ভ্রমণের অন্তিম পর্ব ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো।